আগামী দিনে বিজেপি নেতৃত্ব থেকে উন্নয়ন হবে, আমরা দেখতে পাবো, তোমরা দেখতে পাবো। আমরা এইসব বিজেপি করবে, সিপিএম করবে, কি কংগ্রেস করবে, টাকা বিজেপি আসছে তো আমরা এইসব নিয়ে আসি না। নম্বর বুথ শালধরি কুদুল দুটো গ্রাম নদীবান সংলগ্ন যে গাছগুলো বিক্রি হয়েছে 2013 সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে বিক্রি হয়েছে, সেই টাকা অঞ্চলে কিছু একটাও জমা পড়ে না, যেহেতু সরকারি গাছ সরকারি স্থানে জমা পড়ে না। আমরা দাবি করছি সেই টাকা অবিলম্বে সরকারি অফিসে জমা দিতে হবে। আইআই যোজনা যে উপভোক্তারা এসেছে, যারা সব প্রধানমন্ত্রী যোজনা, তাদের সাতজনে ফার্স্ট গ্রেডেশনের টাকা পেয়েছে, দ্বিতীয় গ্রেডেশনের টাকা পায়নি, সেটা হচ্ছে 1,69,750 টাকা। সেই টাকা কোথায় গেল তার জন্য দাবি নিয়ে আসছে। কোন পার্টির পক্ষ থেকে আপনারা ঘেরাও করছেন? আমরা বিজেপি পার্টির পক্ষ থেকে ঘেরাও করছি। কাদেরকে ঘেরাও করে রেখেছেন? এস পঞ্চায়েত যিনি প্রাক্তন পঞ্চায়েত ছিলেন। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। একটু সতর্কতা বাঁচাতে পারে আপনার প্রাণ, মালদা শহরকে করে তুলুন আরও যানজটমুক্ত, ট্রাফিক আইন মেনে চলুন, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবারই দায়িত্ব পথ সচেতনতা তৈরি। সৌজন্যে মালদা জেলা পুলিশ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।